হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তাদের জন্য একটা আকর্ষণীয় ব্যানার ডিজাইন এলপি ফাইল নিয়ে হাজির হলাম, যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এর ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই ব্যানারটিকে আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটির পিএডি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএডি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইন দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোণায় 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন, দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন, তারপর ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে ছবিটা পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেসিলিট এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলিটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন নামটা পরিবর্তন কীভাবে করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে উপরে লেয়ারটাকে আনলক করবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করুন, এখন নামের উপর ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তারপর এ আইকনে ক্লিক করে এখান থেকে সমান করে নেবেন। তো ভিউয়ার্স, আপনার চাইলে এখান থেকে নামের সুন্দর সুন্দর কালার দিতে পারবেন, তার জন্য এখানে ক্লিক করে হালকা ডান স্কেল ডাউন করে এখানে কালার আইকন আছে, কালার আইকন থেকে এখানে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেবেন, তারপর এখানে লেয়ার আইকনে ক্লিক করে এখানে লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন ব্যানার ডিজাইনটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আর আপনারা যদি পিএলই প্যালে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন।